ভয়ঙ্কর মর্মান্তিক একটি ঘটনা তেইশ বছরের এক মহিলা তিনি তার ন মাসের শিশু সন্তানকে বুকে চেপে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাড়ি থেকে কিছুটা নেমেই ফুটপাত ধরে তিনি পথ হাঁটছিলেন হঠাৎই তার পা একটি তারে জড়িয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি অগ্নিদগ্ধ হয়ে তার শিশু সন্তান সহ মারা যায় সেই তারটি ছিল বিদ্যুৎবাহী তার যা ওই ফুটপাতের উপর পড়েছিল ঘটনাটি কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরের কাছে হোম ফার্মের থেকে কিছুটা দূরে মহিলা তার বাড়ি একই যে কলোনি সেখান থেকেই তিনি বেরিয়ে বিশেষ কাজে ফুটপাত ধরেছিল কিন্তু মাত্র তেইশ বছর বয়সেই ন মাসের শিশু সন্তান সহ তার জীবনে এই মর্মান্তিক বিভীষিকাময় ঘটনাটা ঘটে যায় সেই তেইশ বছরের যে মহিলা তার নাম ছিল সৌন্দর্য তার নমাসের মাসের শিশু কন্যার নাম ছিল সুভিক্ষা এই অগ্নিতগ্ধ অবস্থা দেখে স্থানীয় পথচারীরা তারা কাদিগড়ি থানায় তারা খবর দেয় পুলিশ এসে সেই এবং তার শিশু নমাসের সন্তানের জ্বলন্ত দেহ তারা উদ্ধার করে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে একটি মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে কেন এমন হলো তদন্ত চলছে তদন্ত চলবে কিন্তু তদন্তে কাদের দোষে কাদের গাফিলতিতে কাদের অপদার্থতায় এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল তাতে কি সেই দুটো প্রাণ আর কি কখনো ফিরবে প্রশাসনের যারা দণ্ড কর্তা বিভিন্ন ক্ষেত্রে তাদের অবহেলা গাফিলতি জন্যেই কিন্তু আজকের এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে যারা অপরাধী তারা ধরা পড়বে কিনা প্রকৃতভাবে তাদের সাজা হবে কিনা জানা নেই কিন্তু তারপরেও বলবো যে যারা বা যাদের গাফিলতিতে যাদের অপদার্থতায় প্রশাসনিক ব্যর্থতায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তাদের যেন দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে আমাদের দেশে আমাদের সমাজের কোথাও এইরকমভাবে মর্মান্তিক ঘটনা বা মর্মান্তিক মৃত্যু যেন আমাদেরকে মানুষ হিসাবে দেখতে না হয়